প্রাথমিকে চাকরি পেতে এবার থেকে বিএড না করলেও চলবে। ডিএলএড এবং ডিএড থাকলেই প্রাথমিকে শিক্ষক হিসেবে নিয়োগ করা যাবে। সুপ্রিম কোর্টে কোপের মুখে বিএড, এখন থেকে বিএড না করলেও চলবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষণ কাউল এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের নির্দেশ, এনসিটির 2018 সালের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। নির্দেশিকায় বলা হয় বিএড উত্তীর্ণরাও প্রাথমিকের চাকরিতে আবেদন করতে পারবেন, তবে চাকরি পাওয়ার ছ মাসের মধ্যে ব্রিজ কোর্স করার কথা বলা হয়। নির্দেশিকার বিরুদ্ধে সারা ভারতেই মামলা হয়, তার জেরে এনসিটি বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। দেশের শীর্ষ আদালত 2018 সালের নির্দেশিকা বাতিলের রায় দিল। এবার থেকে ডিএলএড এবং ডিএলএড প্রার্থীরাই শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।